My dear students and friends, welcome to my channel SKMATHS CORNER. আজকে আমরা দেখব যে minus 1 whole to the power pi এটার ভ্যালু কত হয়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে minus 1 whole to the power pi এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, যেখানে pi টা কিন্তু একটা ইরেশনাল নাম্বার, মানে হচ্ছে অমূলক সংখ্যা। তাহলে এটাকে ক্যালকুলেট করতে গেলে আমরা একটা ফর্মুলা জানা চাই। আমরা এটাকে লিখে নিলাম যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার পাই ইজ ইকুয়াল টু জিজ্ঞাসা, মানে এর ভ্যালুটা কত হবে সেটা আমরা বার করব। আমরা একটা ফর্মুলা জানি যে ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই তো? এটা আমরা কমপ্লেক্স নাম্বারে পড়ে রেখেছি, যে কমপ্লেক্স নাম্বারে ফর্মুলাটা কিন্তু আমরা দেখেছিলাম যে ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এখন যদি এই থিটার কাছে যদি আমাদের পাই বসিয়ে দেওয়া হয় তাহলে এটা আমাদের কত আসবে, ই টু দি পাওয়ার আই পাই ইজ ইকুয়াল টু কস পাই প্লাস আই সাইন পাই। তাহলে বসিয়ে দিলাম, এই যে থিটার কাছে যদি পাই বসানো হয় তাহলে ইটু দুবার আই পাই ইজ ইকাল টু কস পাই প্লাস আই সাইন পাই। আমরা জানি যে কস পাইয়ের ভ্যালুটা কিন্তু মাইনাস ওয়ান আর সাইন পাইয়ের ভ্যালুটা কিন্তু জিরো। তাহলে এটা মাইনাস ওয়ান প্লাস আই ইন্টু জিরো, তার মানে আই ইন্টু জিরো মানে কত, জিরো। তার মানে ইটু দুবার আই পাই ইজ ইকাল টু কত হচ্ছে, মাইনাস ওয়ান। তাহলে ইটু দুবার আই পাই ইজ ইকাল টু যদি মাইনাস ওয়ান হয়, আমাদের কিন্তু দরকার মাইনাস ওয়ান হোল টু দুবার পাই। তার মানে আমরা দুই সাইডে হোল টু দুবার পাই নেব। দুই সাইডে যদি হোল টু দুবার পাই নিই তাহলে আমাদের কী আসছে, ই টু দি পাওয়ার আই পাই হোল টু দি পাওয়ার পাই ইকুয়াল টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার পাই। এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখে নিলাম যে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার পাই যেটা আমাদের ডান দিকে ছিল সেটাকে বাম দিকে লেখা হয়েছে, যেটা বাম দিকে ছিল এখানে বুঝতেই পারছি ই টু দি পাওয়ার আই পাই ইন্টু পাই মানে কত হবে, ই টু দি পাওয়ার আই পাই স্কোয়ার। তাহলে এখন ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু যদি কস থিটা প্লাস আই সাইন থিটা হয় তাহলে ই টু দি পাওয়ার আই পাই স্কোয়ার মানে কত হবে, কস পাই স্কোয়ার প্লাস আই সাইন পাই স্কোয়ার, তাই তো? এই যে therefore minus 1 whole to the power pi is equal to e to the power i pi square মানে হচ্ছে cos pi square plus i sin pi square। এটাকে যদি আমরা ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেট করি তাহলে দেখব যে cos pi square এর ভ্যালু আসছে নিয়ারলি ইকুয়াল মাইনাস 0.903 প্লাস sin pi square এর ভ্যালু আসছে নিয়ারলি ইকুয়াল মাইনাস 0.430। এটাই কিন্তু আমাদের মাইনাস 1 whole to the power pi এর ভ্যালু। মাইনাস 1 whole to the power pi এর ভ্যালুটা তাহলে কত হচ্ছে, যে মাইনাস 0.903 প্লাস আই ইন্টু মাইনাস 0.430। এখানেই কিন্তু আমাদের অঙ্কটা শেষ। সকলকে ধন্যবাদ।